এই মুহূর্তের সবচেয়ে বিগ এবং ব্রেকিং নিউজ স্বামী বিবেকানন্দ স্কলারশিপের অনলাইনে আবেদন প্রসেস অলরেডি শুরু হয়ে গেছে তোমরা চাইলে এই মুহূর্তে রেজিস্ট্রেশন করে নিতে পারবে তো কি কী যোগ্যতা লাগবে কিভাবে রেজিস্ট্রেশন করবে বাড়িতে বসে মোবাইলের সাহায্যে স্টেপ বাই স্টেপ আজকের এই ভিডিওতে তুলে ধরছি ভিডিওটি সম্পূর্ণ দেখো এবং সর্বপ্রথম লেটেস্ট আপডেট দেওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তো চলো ভিডিওটি শুরু করা যাক তো তোমরা অনেকেই যেন দীর্ঘ প্রতীক্ষার পর স্বামী বিবেকানন্দের স্কলারশিপের কিন্তু পোর্টাল খুলে দেওয়া রয়েছে এবং আমি যদি এখন বর্তমানে স্বামী বিবেকানন্দের স্কলারশিপ লিখে সার্চ করি এই অফিসিয়াল পোর্টাল চলে আসবে এবং এখানে ভার্সন ফোরে কিন্তু আপডেট করে দেওয়া হয়েছে এবং এখানে অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছ দু হাজার চব্বিশ পঁচিশ সেশন সেটা কিন্তু আপডেট করে দেওয়া হয়েছে এবং তার নিচেই এখানে তোমরা দেখতে পারবে কতজন ক্যান্ডিডেট দু সালে রেজিস্ট্রেশন করেছে তো এখানে স্কুল ক্যাটাগরিতে এক জন ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন করেছে মেডিকেল ক্যান্ডিডেট দুজন করেছে জেনারেল ডিগ্রি কোর্সে ষোলো জন ইঞ্জিনিয়ারিং কোর্সে এখনও করেনি পলিটেকনিকেও করেনি এবং কন্যাশ্রীতেও কিন্তু অ্যাপ্লিকেশন করেনি অর্থাৎ একদম লেটেস্ট নিউট স্বামী বিবেকানন্দের স্কলারশিপের আবেদন প্রসেস সেটা কিন্তু শুরু হয়ে গেল তো এখানে আবেদন কিভাবে করবে বা সর্বপ্রথম রেজিস্ট্রেশন কিভাবে করবে তো এখানে আসার পর সিম্পলি উপরে একটি অপশন দেখতে পারবে রেজিস্ট্রেশন এই রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করার পর দুটো ক্যাটাগরি এখানে শো করবে তো এখানে কোন ক্যাটাগরি চুজ করবে ধরা যাক যে সমস্ত ক্যান্ডিডেটরা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের র্যাঙ্ক টপ র্যাঙ্ক করে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল যখন রেজাল্ট পাবলিশ করে তখন টপ টেনে যে র্যাঙ্ক থাকে সেই র্যাঙ্কে লিস্টে নাম থাকলে তোমাদের টপার চুজ করতে হবে আর না থাকলে কিন্তু নন টপার তো নন টপারে চুজ করে এখানে কিন্তু চলে আসবে তো এখানে আসার পর নিচের দিকে স্কুল করবে রেজিস্ট্রেশন করার জন্য দিস ইজ ডিক্লিয়ার দ্যাট এখানে ক্লিক করার পর নিচে প্রসিড ফর রেজিস্ট্রেশন বাটন আছে এখানে ক্লিক করবে এখানে ক্লিক করার পর এই ইন্টারফেসটা ওপেন হবে যদি মাইনরিটি ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে অবশ্যই তোমাদের এই পোর্টাল থেকে আবেদন কন্টিনিউ করতে হবে তো এখানে আমি ক্লোজ করে দিচ্ছি এবং এখানে তুমি কোন ক্যাটাগরির আন্ডারে আবেদন করবে সেটা কিন্তু শো করাবে যারা ক্লাস টেন থেকে টুয়েলভে আবেদন করবে তারা এই পোর্টালে আবেদন করবে যারা পলিটেকনিক করবে তারা এইখানে আবেদন করবে তো এইভাবে কন্যাশ্রী এরপর টেকনিক্যাল এডুকেশন এবং মেডিক্যাল ক্যাটাগরিতে কিন্তু ভাগ রয়েছে তো সর্বপ্রথম অ্যাপ্লিকেশন ফর ফ্রেশ বা ফ্রেশ অ্যাপ্লিকেশন অপশনটিতে ক্লিক করবে যে ক্যাটাগরির আন্ডারে তুমি আবেদন করতে চাইছো তো রেজিস্ট্রেশন করার জন্য এই রকম ইন্টারফেসটা ওপেন হবে এখানে তুমি কোন এক্সাম পাস করেছো লাস্ট সেই এক্সামটা তোমাকে কিন্তু চুজ করতে হবে তো আমি এখানে চুজ করে দিচ্ছি যদি হায়ার সেকেন্ডারি হয় তো এখানে চুজ করে দেবে তো এরপর কোন বোর্ড থেকে বা কলেজ থেকে বা স্কুল থেকে পাস করেছ সেটা কিন্তু এখানে অবশ্যই তোমাদের কিন্তু চুজ করতে হবে তো এই পর এরপর তোমাদের কত সালে পাস করেছ তো এখানে কিন্তু দেখতে পাচ্ছ দুটো সাল শেয়ার করছে দু এবং চব্বিশ অর্থাৎ এক বছরের ড্রপ আউট থাকলে এবছর কিন্তু আবেদন করতে পারবে তো আমি চব্বিশ চুজ করে দিচ্ছি তো চুজ করে দেওয়ার পর তোমার যে লাস্ট রোল নম্বর ছিল যে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক যে স্কলারশিপ যেটা পাশ করেছো সেই এক্সামের এখানে তোমার কিন্তু রোল নম্বরটা এন্ট্রি করে দিতে হবে এরপর ক্লাস টেন বোর্ডের কিন্তু দিয়ে দিতে হবে ক্লাস টেন তুমি কত সালে পাস করেছো সেটা চুজ করার পর ক্লাস টেনের কিন্তু এখানে রোল নম্বর এন্ট্রি করবে এরপর তোমার এখানে টোটাল কত পার্সেন্ট মার্কস ছিল টোটাল সাতশোর মধ্যে পরীক্ষা হলে বা পাঁচশোর মধ্যে তো ধরা যাক তোমার হচ্ছে মাধ্যমিক পরীক্ষা তো অবশ্যই সাতশোর মধ্যে তো এখানে লিখে দেবে সাতশো বা উচ্চ মাধ্যমিক হলে এখানে পাঁচশো লিখে দেবে এবং তুমি কত পেয়েছ সেটা কিন্তু এখানে এন্ট্রি করে দেবে এরপর নিচের দিকে ওভারঅল তোমার পার্সেন্টেজ কত রয়েছে সেটা কিন্তু এন্ট্রি করবে এবং প্রেজেন্ট কোর্স ডিটেলস এখানে অপশনটা চলে আসবে এরপর নিচে তোমার ডিস্ট্রিক্টটা চুজ করবে অর্থাৎ কোন ডিস্ট্রিক্টের আন্ডারে তুমি আবেদন করছো এরপর তোমাদের দ্বিতীয়ত সাব ডিভিশন চুজ করতে হবে এরপর তোমার ইনস্টিটিউশন বা কোন স্কুল বা কলেজের আন্ডারে পড়াশোনা করছো সেটা অবশ্যই এখানে কিন্তু দিয়ে দেবে এরপর তোমার প্রেজেন্ট কোর্স চুজ করবে তুমি কোন কোর্সে অ্যাডমিশন নিয়েছ এরপর তোমার কোর্সের ডিউরেশন কত যদি কলেজ হয়ে থাকে চার বছর যদি তোমার ডিএলএড বা অন্য কোর্স হয়ে থাকে তাহলে দু বছর এবং কত তারিখে অ্যাডমিশন নিয়েছো সেই ডেটটা এখানে এন্ট্রি করে দেবে এবং তোমাদের যদি বাংলা শিক্ষা আইটি থেকে থাকে তো এখানে দিয়ে দেবে না দিলেও কিন্তু কোনো প্রবলেম হবে না যেহেতু স্টার মার্ক দেওয়া নেই এরপর বেসিক ডিটেলস তোমার কিন্তু চাইবে এখানে তোমার ফার্স্ট নেম লিখে দেবে তোমার মিডিল নেম থাকলে লিখবে এরপর লাস্ট নেম তোমার একটি মোবাইল নম্বর তোমার ইমেল আইডি তোমার এখানে সেক্সটা চুজ করে দেবে মেল অর ফিমেল এরপর তোমার রিজিয়ন হিন্দু মুসলিম নাকি বৌদ্ধ সেটা কিন্তু তোমরা চুজ করবে এরপর তোমার কি রেশন কার্ড আছে যদি থেকে থাকে তাহলে ইয়েস করবে এবং তোমার খাদ্যসাথী বা রেশন কার্ডের নম্বরটা এখানে এন্ট্রি করে দেবে এরপর নিচে চলে আসবে এখানে দুটো অপশন দেখতে পারবে পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড সর্বপ্রথম এখানে একটি পাসওয়ার্ড লিখে দেবে তোমার নাম যদি অমল হয় তাহলে অমল অ্যাট দ্য রেট ওয়ান টু থ্রি ফোর একটা স্ট্রং পাসওয়ার্ড লিখে দেবে এবং এখানে সেম সেম পাসওয়ার্ডটা কিন্তু এন্ট্রি করে দেবে এবং এন্ট্রি করার পর নিচে রেজিস্টার বাটন পেয়ে যাবে এই রেজিস্টার বাটনে প্রেস করবে দেন তোমাদের মোবাইলে ওটিপি যাবে এবং ওটিপিটি ফিল করলেই তোমাদের রেজিস্ট্রেশন সাকসেসফুলি কিন্তু কমপ্লিট হয়ে যাবে দু হাজার চব্বিশ পঁচিশ সেশনের ফ্রেশ অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে তো স্বামী বিবেকানন্দ স্কলারশিপের ফ্রেশ অ্যাপ্লিকেশনের কিন্তু রেজিস্ট্রেশন জেনারেল ক্যান্ডিডেট কিন্তু আঠারো জন অলরেডি অ্যাপ্লিকেশন করে দিয়েছে তো তোমরা চাইলে কিন্তু বাড়িতে বসে যেই প্রসেসটা ফলো করলাম সেই প্রসেসে কিন্তু আবেদন করে দিতে পারো মোবাইলের সাহায্যেই তো এরপর চলে যাচ্ছি আবেদন কবে শুরু হয়েছে বা আদেও কি শুরু হয়েছে তো অলরেডি স্বামী বিবেকানন্দ স্কলারশিপের যেটি দেখালাম সেটি কিন্তু রেজিস্ট্রেশন প্রসেস আবেদন প্রসেস একদমই এখনও কিন্তু শুরু হয়নি তো এখানে দেখতে পাচ্ছ দু হাজার চব্বিশ পঁচিশ সেশনের কিন্তু এখানে কোনো ক্লোজিং ডেট বা স্টার্টিং ডেট নেই যেটা শুরু হয়েছে সেটা হচ্ছে রেজিস্ট্রেশন প্রসেস অর্থাৎ রেজিস্ট্রেশন করে রাখতে পারো অর্থাৎ কিছুদিনের মধ্যেই তোমাদের অ্যাপ্লিকেশন প্রসেস কিন্তু শুরু হয়ে যেতেই পারে তো এই বিষয়ে নতুন নতুন কি কি আপডেট থাকবে নতুন কি কি যোগ্যতা দেওয়া হবে প্রত্যেকটি বিষয় এরপর ভিডিও আসবে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তীকালে লেটেস্ট আপডেট সর্বপ্রথম পাবার জন্য